ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস? বাড়িতে লোকজন টেকে না, ঝি চাকর আসে, কিন্তু মোটা মোটা চালের আধ পেটা ভাত, আধ পোড়া দু একখানা রুটি, খোসা শুক্তু কড়াইয়ের ডাল আর ডাঁটা চচ্চড়ি দিন তিনে খেয়েই তারা পাপড়ে মারে বলে ছুটে পালায়। যাওয়ার আগে যদি মাইনে চায়, একাদশী পিসে বলেন, মাইনে চুক্তি ভঙ্গের দায়ে এক্ষুনি তোদের নামে এক নম্বর ঠুকে দেবো না। পাঁচমিশালী গল্প চ্যানেলে আজকের গল্প একাদশী রাঁচি যাত্রা, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়, চরিত্রায়নে টেনিদা ও পিসেমশাই ডক্টর অর্চ সেনগুপ্ত, পিসিমা ও প্যালা আমি মৌমিতা সেনগুপ্ত। চলুন সকলে মিলে উপভোগ করি হাসির গল্প একাদশী রাঁচি যাত্রা। টেনিদা বললে, আমার একাদশী পিসে মশাই। আমি বললাম, একাদশী পিসে? সে আবার কিরকম? কিরকম আর, হার কঞ্জুস, খাওয়া বন্ধ হয়ে যাবে বলে লোকে নাম করে না, একাদশী বলে। কালকে সন্ধেবেলায় তিনি রাঁচি গেলেন। ভালোই করলেন, রাঁচি বেশ জায়গা, হুডরু আছে, জোনা ফলস আছে, আমরা একবার ওখান থেকে নেতার হাট। তুই থাম তো পূর্বক কথা কাট, একটা কথা বলতে গেলেই বকবকানি শুরু করে দিবি। একাদশী পিসে ওসব হুডরু জোনা নেতার হাট কিচ্ছু দেখতে যাননি, তিনি গেছেন কাঁকেতে। আমি চমকে বললাম, কাঁকে? সেখানে তো ইয়া, এতক্ষণে বুঝেছিস। আমার পিঠে প্রকাণ্ড একটা থাবড়া বসিয়ে টেনিদা বললে, সেখানে পাগলা গারদ, তোর নিজের জায়গা কিনা, তাই কাঁকে বলবার সঙ্গে সঙ্গে খুশি হয়ে উঠলি। আমি বেজার মুখে বললুম, মোটেই না, কাঁকে কখনো আমার নিজের জায়গা নয়, বরং বল্টুদা বলছিল তুমি নাকি চিড়িয়াখানার গাব্বে হাউসে দিন কয়েক থাকার কথা ভাবছো। খানার মতো নাকটাকে আকাশে তুলে টেনিদা বলল, গাব্বে হাউস কে বলেছে? বল্টু, ওই ওই নাট বল্টুটা? সে কাল আমায় আরো জিজ্ঞেস করছিল, কি রে প্যালা, তোদের টেনিদার ল্যাচটা ক ইঞ্চি গজালো? টেনিদা খানিকক্ষণ গুম হয়ে রইল, তারপর বলল, অলরাইট, ফুটবলের মাঠে একবার বলটাকে পেলে আমি দেখিয়ে দেব। আমি ভালোবাসার মতন বললাম, সে তোমাদের ব্যাপার, তোমরা বুঝবে, কিন্তু একাদশী পিসের কথা কি বলছিলে জানো? থাম, ফ্যাচ ফ্যাচ করিস না, দিলে মেজাজটা চটিয়ে এখন বলছে একাদশী পিসের কথা বলো, বলবো না ভাগ। কিন্তু টেনিদার মেজাজ কি করে ঠান্ডা করতে হয় সে তো আমি জানি। তখনই মোড়া মোড় থেকে এক ঠোঙা তেলে ভাজা কিনে আনলো, আর গরম গরম আলুর চাপে কোমর দিয়ে টেনিদা একেবারে জল হয়ে গেল। এই জন্যই আমি তোকে এত ভালোবাসি, সে তো দেখতেই পাচ্ছি। হাবুল সেনার ক্যাবলাটা কিচ্ছু হবে না। হবেই না তো, এই গরমের ছুটিতে আমাদের ফেলে একটা গেল মামার বাড়িতে আম খেতে, আর আরেকটা মামা বাবার সঙ্গে বেড়াতে গেল শিলংয়ে। বিশ্বাসঘাতক বল ট্রেটর, ওতে জোর বেশি হয়। মুরগে ওদের কথা ছাড়ো, কিন্তু তোমার সেই একাদশী পিসে? ইয়েস, একাদশী পিসে, তার কথাই বলতে যাচ্ছিলাম তোকে। আসলে আমার ঠিক রিয়েল পিসে নয়, মার যেন কিরকম ক্ষুদ্রতো দাদামশাইয়ের, মাস্তুতো ভাইয়ের, মামাতো শ্বশুরের। থাক থাক, এতেই হবে, মানে তিনি তোমার পিসে মশাই, এই তো? হ্যাঁ, পিসে মশাই, বাঁকুড়ায় উকিল, খুব পশার বুঝলি, বাড়ি গাড়ি বিস্তর টাকা, এক ছেলে তার পাঞ্জাবি ইঞ্জিনিয়ার, আর এক ছেলে যেন কোথায় প্রফেসরি করে, মানে এত পয়সা করি যে এখন পিসে ইচ্ছে করলে সব ছেড়ে বসে বসে গড়গড়া টানতে পারে। কিন্তু ওসবে একাদশী পিসের সুখ নেই, খালি টাকা টাকা টাকা, কিন্তু তার একটা পয়সা খরচ করতে হলে তার পাঁজরা ভেঙে যায়। তাহলে কি করেন টাকা দিয়ে? কেন, ব্যাংকে জমান, একটা কানা করিও তোলেন না তা থেকে, বলেন গুরুর আদেশ, গুরু নাকি বলে দিয়েছেন ব্যাংকের জমানো টাকা কখনো তুলতে নেই, তাতে পাপ হয়। সত্যি ওর গুরু আছে নাকি? ঘোড়ার ডিম সব বানানো, ওদেরকে এক কুলগুরু নাকি একবার কিছু প্রণামীর আশায় ওর বাড়িতে এসেছিলেন, একাদশী পিসে মোটা একখানা আইনের বই নিয়ে তাকে এমন তারা লাগালেন যে গুরুদেব এক ছুটে বাঁকুড়ার বর্ডার পেরিয়ে একেবারে মানভূম মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে চলে গেলেন। ডেঞ্জারাস ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস, বাড়িতে লোকজন টেকে না,
ঝি চাকর আসে, কিন্তু মোটা মোটা চালের আধপেটা ভাত, আধপোড়া দু একখানা রুটি, খোসা শুদ্ধ কড়াইয়ের ডাল আর ডাঁটা চচ্চড়ি দিন তিনে খেয়েই তারা বাপরে মারে বলে ছুটে পালায়। যাওয়ার আগে যদি মাইনে চায়, একাদশী পিসে বলেন, মাইনে চুক্তি ভঙ্গের দায়ে এক্ষুনি তোদের নামে এক নম্বর ঠুকে দেবো না। পিসেমশাইয়ের বাড়িতে গরু আছে, দুধও হয়, কিন্তু দুধ পিসেমশাই কাউকে খেতে দেন না, বলেন ও তো শিশুর খাদ্য। দুধ তিনি বিক্রি করেন, আর ঘি, আরে রাখো, কোনো ভদ্রলোকে ঘি খায়? এক সের তেলে তার বাড়িতে ছ মাস রান্না হয়। মাংস পিসে বলেন, ছি, জীব হিংসা করতে নেই। পরের বাড়িতে গিয়ে তিনি মাংস খান না? খাবেন না কেন, পেলেই খান, কিন্তু জীব হিংসের পাপ তো অন্যের, পিসের কি দোষ? আর মাছ? মাছ একটু অবশ্যই, না হলে তার খাওয়া হয় না। দুটো ছোট ছোট শিঙি মাছ আনলে তার মাছখানেক চলে যায়। সে কি? বুঝতে পারছিস না তো, মাছ দুটোকে হাঁড়িতে জিয়ে রাখা হয়, আর রোজ সকালে পিসেমশাই একখানা দাড়ি কামানোর ব্লেড দিয়ে সেই মাছেদের ল্যাজ থেকে এই মনে কর এই আধ ইঞ্চির কুড়ি ভাগের এক ভাগ কেটে নেন। হ্যাঁ, কত বললে? আধ ইঞ্চির কুড়ি ভাগের এক ভাগ। কাটতে পারে না কি কেউ? ইম্পসিবল। তুই ইম্পসিবল বললেই হবে, যে লোক ওভাবে পয়সা জমাতে পারে সে সব পারে। আর এমন ভাবে কাটেন যে মাছ দুটো টেরও পায় না, পরদিন সে ল্যাজ আবার গজিয়েও যায়। আর সেই ল্যাজের কাটা টুকরোটা দিয়ে এক বাটি ঝোল রান্না করে খান একাদশী পিসে, বলেন শিঙি মাছের ঝোল খুবই বলকারো। তাতে আর সন্দেহ কি, কিন্তু মাছ দুটো মরে গেলে? বাড়িতে বিরাট ভোজ, সবাই সেদিন ঝোলে আঁশটে গন্ধ পায়, তারপর সাত দিন আর মাছ আসে না। পিসে বলেন, এত মাছ খাওয়া হয়েছে, এগুলো আগে হজম হোক। তা এখন পিসে হঠাৎ কাকে গেলেন কেন? আরে যেতে কি আর চেয়েছিলেন, তাকে যেতে হলো, সেই কথাই তো বলি। এখন হয়েছে কি জানিস, সারা জীবন ওই কড়াইয়ের ডাল আর ডাঁটা চচ্চড়ি খেতে খেতে শেষকালে পিসিমা গেলেন দারুণ চোটে। ওদিকে টাকায় শ্যাওলা জমে গেল, এদিকে আমরা না খেয়ে মরি, বিদ্রোহ করলেন পিসিমা। বিদ্রোহ? তাছাড়া আর কি, সামনাসামনি অবশ্যই কিছু বললেন না, কিন্তু চমৎকার প্ল্যান আঁকলেন একটা। পিসে তো কড়াইয়ের ডাল চচ্চড়ি আর তার সেই খেয়ে নিয়মিত কোটে চলে যান, আর পিসিমা কি করেন, তক্ষণি চাকরকে বাজারে পাঠান। গলদা চিংড়ি, ইলিশ মাছ, পাকা পোনা, ভালো মাংস, ডিম, এই সব আনান, সেগুলো তখন রান্না হয়। পিসিমা খান, ঝি চাকর খায়, বাড়িতে যে দুটো মরা খেকো বেড়াল ছিল তারা তো দেখতে দেখতে তেল তাগড়া হয়ে যায়। এ কিন্তু পিসিমার অন্যায়, পিসেকে ফাঁকি দিয়ে। পিসের অন্যায়? পিসে যদি কাড়ি কাড়ি টাকা রোজগার করেও না খেয়ে সিটকে হয়ে থাকেন সে তার খুশি, তাই বলে পিসিমা কষ্ট পেতে যাবেন কেন? আর অনেকদিনই তো ডাঁটা চচ্চড়ি চিবিয়েছেন, চিবুতে চিবুতে দাঁতই পড়ে গেছে গোটা করে, শেষ বয়সে ইচ্ছে হবে না একটু ভালো মন্দ খাবার? তা বটে। এইভাবেই বেশ চলে যাচ্ছিল, পিসেমশাই কিছুই টের পেতেন না, কেবল মধ্যে মধ্যে বেড়াল দুটোর দিকে তাকিয়ে তার মনে একটা কুটিল সন্দেহ দেখা দিত। পিসিমাকে জিজ্ঞেস করতেন, বেড়াল দুটো কি খাচ্ছে টাচ্ছে বলো তো, এত মোটা হচ্ছে কেন? পিসিমা ভালো মানুষের মতো মুখ করে বলতেন, ওরা আজকাল খুব ইঁদুর মারছে গো, তাই বোধহয়। ও, ইঁদুর মারছে? শুনে পিসেমশাই খুব খুশি হতেন, বলতেন, ইঁদুর মারা খুব ভালো, ও বেটারা ধান চাল কলাই টলাই খেয়ে ভারী লোকসান করে। সবই তো ভালো চলছিল, কিন্তু সেদিন হঠাৎ হঠাৎ পিসেমশাই কোর্টে গিয়ে দেখলেন কি যে কি মারা গেছে, কোর্ট বন্ধ। একটু গল্প গুজব করে পরের পয়সায় দু একটা পান টান খেয়ে বেলা বারোটা নাগাদ হঠাৎ বাড়ি ফিরলেন তিনি। ফিরেই তো তিনি স্তম্ভিত, একি সারা বাড়ি যে মাছের কালিয়ার গন্ধে মম করছে, মাছের মুড়ো দিয়ে সোনামুগের ডালের সুবাসে বাতাস ভরে গেছে যে, এ তিনি কোথায় এলেন, কার বাড়িতে এলেন, জেগে আছেন নাকি স্বপ্ন দেখছেন? এদিকে দরজায় গাড়ি থামার শব্দে ওদিকে তো পিসিমার হাত পা পেটের ভেতর ঢুকে গিয়েছিল, কিন্তু পিসিমা বুঝলি দারুণ চালাক আর মাথাও খুব ঠান্ডা, তিনি একগাল হেসে বললেন, এসো এসো, তুমি যাওয়ার পরেই তোমার এক মক্কেল, কি নাম ভুলে গেছি,
প্রকাণ্ড একটা রুই মাছ, ভালো সোনা মুগের ডাল আর ফুলকপি পাঠিয়ে দিয়েছি, তাই রান্না করছিলাম। ও মক্কিল, পিসে মশাই একটু আশ্বস্ত হলেন, কিন্তু তারপরেই আঁতকে উঠে বললেন, কিন্তু তেল ঘি মশলাপাতি সব সে পাঠিয়ে দিয়েছিল। তাই নাকি, তাই নাকি, তাহলে খুবই ভালো। আমি ভাবতাম মক্কেলগুলো সব বেয়াক্কেলে, বুঝলে, এর দেখছি একটু বুদ্ধি বিবেচনা আছে। তা কোথাকার মক্কেল বললে যেন, কি নাম? পিসিমা তখন বুদ্ধি কাটিয়ে বললেন, নাম তো ভুলে গেছি, বোধহয় সোনামুখীর কোনো লোক। তিনি জানতেন সোনামুখীতে পিসের কিছু মক্কেল আছে। এদিকে ভুরু কুচকে পিসে তো ভাবতে শুরু করলেন, সোনামুখী হয়েছে হয়েছে, এখন তো মায়ার তো আকাশ পাতাল ভাবতে হবে না। কত লোকের মামলা জিতিয়ে দিয়েছ, কে খুশি হয়ে দিয়ে গেছে, ও নিয়েও তো মাথা কামালে চলে। এখন এসো তো, মুড়িঘণ্টের ডাল আর মাছের কালিয়া দিয়ে দুটো ভাত খাও দেখি। বাড়ি তো তখন বুঝলি গন্ধে ভরাট, তাতে মাথা খারাপ হয়ে যায়। পিসে মশাই পেটও চুঁই চুঁই করছিল, তবু একটু মাথা চুনকে বললেন, বামুনের ছেলে এক সবজিতে দুবার ভাত খাও বলছো? আহা, ভাত না খেলে মাছই খাও একটু। তাহলে বরং ভাতই দাও দুটো, শুধু মাছে কি আর। পিসি তখন ভেবে টেবে বললেন যে, আরে মক্কেলই তো খাওয়াচ্ছে, ওতে বোধহয় দোষ হবে না। না, কোনো দোষ হবে না গো। অগত্যা পিসে বসে গেলেন, কিন্তু ডাল থেকে মুড়ো তুলে মুখে দিয়েই হঠাৎ একটা আর্তনাদ করলেন তিনি, সেগুলো আগুনে পুড়ল না তখন? ও কি ক্ষতি হলো না তাতে? তারপর মাছতে হবে না, আরো ক্ষয়ে যাবে না সেজন্য। এই বলতে বলতে পিসে মশাই তো ডুকরে কেঁদে উঠলেন, গেল গো গেল আমার এত টাকার হাঁড়ি দেখছি ক্ষয়ে গেল, আর কাঁদতে কাঁদতে ঠাস করে পড়ে গেলেন, পড়েই অজ্ঞান। জ্ঞান হলো 12 ঘন্টা পরে, চোখ লাল, খালি ভুল বকছেন আর থেকে থেকে কোকিয়ে কেঁদে উঠছেন, গেল গেল আমার হাঁড়ি দেখছি গেল। ডাক্তার এসে বললেন, দারুণ শক পেয়ে পাগল হয়ে গেছে, রাঁচি পাঠিয়ে দেখুন ওরা যদি কিছু করতে পারে। তাই একাদশী পিসে কাঁকে চলে গেলেন, হয়তো 6 মাস পরে ফিরবেন, 1 বছর পরেও ফিরতে পারেন, আর নইলে পাকাপাকিভাবে থেকেও যেতে পারেন ওখানে, রাঁচির জল হাওয়ায় ভালোই থাকবেন, আর মধ্যে মধ্যে হাঁড়ি ডেকচির জন্য কান্নাকাটি করবেন। আচ্ছা টেনিদা, এখন একাদশী পিসি কি করবেন? বেশ নিশ্চিন্তে রোজ রোজ মাছ মাংস পোলাও পায়েস খাবেন তো? ঠিক বেলা, তুই তো দেখছি ভীষণ হার্টলেস। আমি চুপ করে রইলাম, তেলে ভাজা ঠোঙা শেষ হয়ে গেছিল, একটা ল্যাজ নাড়া নেড়ি কুত্তার গায়ে সেটা ছুঁড়ে দিয়ে টেনিদা আমার কানে কানে বলল, এখন মানে যতদিন পিসে কাকেতে থাকে এই সময় বাঁকুড়ায় বেড়াতে যাওয়া যায় না রে, যাবি নাকি তুই আমার সঙ্গে? পরমানন্দে মাথা নেড়ে আমি বললাম, নিশ্চয়ই নিশ্চয়ই।